সুসংবাদ সেনাপতি। মহারাজ, সমস্ত পূর্ব ভারত আমাদের বশ্যতা স্বীকার করেছে। উত্তম, অতি উত্তম। আমি জানতাম এমনই হবার ছিল। এই জয় উপলক্ষে বিজয় উৎসবের আয়োজন করো মন্ত্রী। এই গুরুদায়িত্ব আমি তোমাকে দিলাম। যথাজ্ঞা মহারাজ, আমি এখনই সব আয়োজন করছি। যাও সেনাপতি, তুমি ক্লান্ত, বিশ্রাম করো। জয় মহারাজ অনিন্দ্য প্রতাপের জয়, জয় মহারাজ অনিন্দ্য প্রতাপের জয়, জয় মহারাজ অনিন্দ্য প্রতাপের জয়। রানী, রানী শুনেছো, আমি এখন সমস্ত পূর্ব ভারতের অধিপতি। আজ আজ আমার বড় আনন্দের দিন, প্রাসাদে বিজয় উৎসবের আয়োজন করেছি, সকলে আমাকে ধন্য ধন্য করছে। হ্যাঁ, এই সবই মহর্ষি আর তাঁর দেওয়া ওই মঙ্গল প্রদীপেরই দান। দান? দান কেন বলছো রানী? না 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 না, এভাবে তুমি আমার কৃতিত্বকে ছোট করে দেখো না। আরো তো অনেক রাজা ছিল। এ মঙ্গল প্রদীপ আমি আমার নিজ যোগ্যতায় পেয়েছি। কি বলছেন মহারাজ? আপনি মহর্ষিকে দেওয়া কথা ভুলে গেলেন? অহংকার করা আপনার ভারণ ছিল। রাজার অহংকার রাজার অলংকার, এটা মনে রেখো। অহংকার আমাকে শোভা দেয়, আমি অহংকার করব না তো কে করবে শুনি? এই তরবারির এক কোপে চিরদিনের মতো শেষ হবে এই শয়তান। কোটি বছর পর আমি মুক্ত হলাম, ধন্যবাদ তোকে, তোর অহংকারেই আমার পুনর্জন্ম হল। হাসি এবার বন্ধ হবে, এবার আমার হাতেই মরবি তুই শয়তান। আমাকে মারবি? আমাকে মারবি তুই? আমার মরণ নেই রে, আমার মরণ নেই, যে সে তরবারিতে আমি মরবো না। ছেড়ে দে বলছি শয়তান, ছেড়ে দে।